চুকে কত স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য পড়তে গিয়েছিলেন সিলেটিদের তীর্থস্থান লন্ডন। ইচ্ছে ছিল সেখানে বসবাস করে দেশে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াবেন, তবে সেই স্বপ্ন অধরাই থেকে যায় সিলেটের যুবক কয়েস আহমদের। উল্টো জেলে যেতে হয়েছে খুনের অভিযোগে। মা বোনের আর্তনাদ ভরা একটি ভিডিও প্রকাশ হয়েছে একটি অনলাইন গণমাধ্যমে। মানে মেডিকেল থেকে বারোটির পরে আর তার কোনো সন্ধান নাই। হে ফোন দিয়ে কইছে গম্মা, আমি বলে মানুষে ঘুমারছি, তুমি আমার বাচ্চা, তুমি কি আমার বাইরে ভূত? অত সে জীবনে হে একটা ব্যাংক মারছে না, আর অত সে একটা মানুষ নিয়ে কি লাগান মারবা? তবে কি কারণে বা কাকে খুনের কারণে জেলে, এ ব্যাপারে কিছু স্পষ্ট না জানলেও মায়ের আর্তনাদ ফিরে পাওয়ার নিজের নাড়ি ছোড়া দন খেয়ে তাই কান্না থামছে না সেই মায়ের। নতুন শহর হতো গিয়া যেদিন যাই ওদিন ঘটনা শেষ হয় যে আমার শুয়া বেটায় ঘুরে ফাড় মারি দিছে সাতকু লইয়া, বুঝছেননি? সাতকু লইয়া ফাড় মারি দিছে আমার শুয়া দরিয়া। যেমন ডিসেম্বরের 23 তারিখ ঘটনা হয়েছে, 24 তারিখ তান্দে দরিয়া জেল নিছে, বা 25 তারিখও গুলো হইব এর ভিতরে নিছে কি? ওখান তো বাচ্চার কুজ নাই, কুজ নাই, কুজ নাই। 26 দিনের দিন আমার বাচ্চায় ফোন দিজন দিয়া কইছেন আম্মা গো আমি জেল বলে, কেনে রে ভূত তুমি জেল বলে, তারা বর আমি মানুষের মারি মার আর মারি দিছি, আমি তো কইতে পারতাম না। কয়েসের বোন আকুতি ভরা কণ্ঠে জানান তার ভাই এমন কোন ঘটনা ঘটাতে পারে না, তাই যে কেউ তাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন। বাপি বনে আমার ভাই ছাড়া কেউ নাই, আমার বাপ আইস মরবা কি কাল মরবা, বাপর মা বাবার কোনো গ্যারেন্টি নাই। আমরা বাঁচতাম কিলা, আমরা সাত বোন পরে আমরা দুই ভাই রয়েছি। প্রবাসী ভাই আপনার কাছে অনুরোধ রইল আমার, আপনারা তো মা ছাড়িয়ে বোন ছাড়িয়ে সকল ছাড়িয়ে গেছেন, আপনারা বুঝবো বইনের বেদনা মাইল লাগে কতটুকু মায়া। আমি আপনারা এক ছোট বই নাই আপনার কাছে অনুরোধ করছি, যাতে আমার ভাইয়ের সন্তানটা মিলে দক্ষ আপনারা। আমার ভাই মানসিক অবস্থায় হাসপাতালে আছে, হাসপাতাল থেকে মেটে জেল আছে, জেল গিয়ে আইছে এক মাস খন্ড দিন হয়ে গেছে, আমার ভাই নেই খোঁজ। আমরা মা বাপি ভাই বোনে হলে কান্নাকাটি করলো, আপনার কাছে অনুরোধ রইল আমার ভাইকে তাদের জন্য সন্ধান টাঙ্গি লেগে যায়। এই ঘটনাটির ব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির লোকদের সহযোগিতা চেয়েছে কয়েসের পরিবার।